এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ওয়ার্ল্ডের সব নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে আসলে লেখা আছে ইন্টার সিম কোর্স আনলক পিন। তো সাধারণত আসলে এইটা আসলে যখন আমরা কোনো মোবাইলে আমাদের কোনো আমাদের সিমটা আসলে আমরা ভরি, তো সেক্ষেত্রে তারপরে আসলে এই লেখাটা আমরা দেখতে পাই। তো তারপরে আমরা আসলে আমাদের পিন কোডটা দিই কাঙ্ক্ষিত। তো পিন কোডটা দেওয়ার পরে আসলে আমরা আমাদের সিমটা আসলে খুলতে পাই। তো যদি সেই পিন কোডটা আপনি না জানেন, কিংবা ধরুন যে পিন কোডটা আপনি এখন আপনার জানা আছে, হয়তো বা কিছুদিন পর আসলে পিন কোডটা আপনি ভুলে গেলেন, তো সেক্ষেত্রে যদি আপনি কোনো অন্য পিন কোড দেন, তাহলে সেক্ষেত্রে আপনার আসলে সিমটা আসলে ব্লক হয়ে যাবে। তো ব্লক হয়ে গেলে সেই ক্ষেত্রে আসলে আপনার সিমের যে কার্ড থাকে সেই কার্ড দিয়ে আসলে আমাদের সিমটা খুলতে হয়, কিংবা যদি আমরা যদি অনেকবার আসলে ট্রাই করি তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সিমটা আর খোলে না, সিমটা আসলে অফ হয়ে যায়। তো তারপরে আসলে আমরা কাস্টমার কেয়ারে গিয়ে আবার নতুনভাবে সিমটা আসলে আমরা রিপ্লেস করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের এমন কোনো সমস্যা হয় যে সিম কার্ডে আসলে লক, ধরুন যে আপনার সিম কার্ডটা যখন প্রথম ঢোকান সেক্ষেত্রে লক চাই, কিংবা আপনার সিম কার্ডটা খুলে আপনি যদি অন্য কারো মোবাইলে ঢোকান তো সেক্ষেত্রেও লক চাই, তো সেই লকটা কীভাবে আপনারা চিরতরের জন্য সেই লকটাকে আপনারা মুছে ফেলবেন, যাতে করে আসলে অন্য কারো মোবাইলে আপনার সিমটা ঢোকালে যাতে করে আর কোনো পিন কোড না চায়। তো তার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো সেটিংসে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের সিকিউরিটিতে, লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি। তো সিকিউরিটিতে চলে যাবেন। তো সিকিউরিটিতে চলে যাওয়ার পর সবার নিচে আপনার দেখতে পারবেন আদার সিকিউরিটি সেটিংস, আপনারা এই আদার সিকিউরিটি সেটিংসে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ সিম কার্ড আনলক, দেখতে পাচ্ছেন যে এই লেখাটা, এই সেট আপ সিম কার্ড লকে আপনারা চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমার মোবাইলে দুটা সিম, তো প্রথম সিমে আসলে কোনো লক নেই, তো সেই জন্যে আসলে এই টিক মার্কটা আসলে অফ। তো আমার সিম টুতে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সিম টুতে, তো সিম টুতে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে আসলে আমার সিম কার্ডটা আসলে লক আছে, তো লক সিম কার্ড। তো এখানে নিচে আপনাদের লেখা দেখতে পাবেন রিকোয়ার ইউর সিম কার্ড পিন টু আনলক অ্যান্ড ইউজ দ্য সিম কার্ড। তো যদি আপনি আসলে এই পিনটাকে আনলক করতে চান যাতে করে আর কোনো পিন কোড না চায়, সিমটা যখন আপনারা কোনো মোবাইলে কিংবা আপনারা সিমটাকে চালু করবেন, তো তার জন্য আপনাকে এই এই যে ইয়াটা আছে লেখাটা সেটাতে একটা আপনাকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনলক সিম কার্ড ইন্টারভিউ রিকারেন্ট সিম কার্ড পিন। তো এখানে বলছে আপনাকে যে আপনি যেই লকটা দিয়ে আসলে সিমটা আনলক করেন সেই পিন কোডটা আসলে দেওয়ার জন্য। তো পিন কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যেই পিন কোডটা দিয়ে আসলে আমার সিমটা আমি আনলক করি সেটা হলো 9594। তো পিন কোডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে, আপনারা এই ওকেতে একটি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আসলে আমার এই সিম টুটা আসলে আমার পিনটা আসলে মানে আনলক হয়ে গেছে। এখন আর আসলে যদি আমি সিমটা চালু করি কিংবা যদি কোনো ফ্রেন্ডের কিংবা যদি কোনো মোবাইলে ভরি, তাহলে সেক্ষেত্রে আর কোনো পিন আপনারা আমি আর পাবো না। তো দেখতে পাচ্ছেন, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন।